প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে মাইনর পেপার তো সেই মাইনর পেপার থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটি প্রশ্নের উত্তর যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই কোনো জায়গায় আমরা পাচ্ছি না প্রশ্নটি কি সেটি তোমরা অনেক অনেকেই আন্দাজ করতে পেরেছো হ্যাঁ প্রশ্নটি হচ্ছে তামিল কাম বলতে কি বোঝো প্রাচীন তামিল কম সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তামিল কম বলতে ভারতীয় উপমহাদেশের প্রায় দক্ষিণতম অঞ্চল জুড়ে প্রাচীন তামিল জনগণের দ্বারা অধিষ্ঠিত ভৌগোলিক অঞ্চলকে বোঝায় তামিল কম আজকের তামিলনাড়ু কেরালা ঠিক আছে পুদুচেরি লাক্ষাদ্বীপ এবং অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের দক্ষিণ অংশকে সংযুক্ত করেছে ঐতিহ্যগত বিবরণ এবং তোলকাপ্পিয়াম এই অঞ্চলগুলিকে একটি সাংস্কৃতিক এলাকা হিসেবে উল্লেখ করেছে যেখানে তামিল ছিল প্রাকৃতিক ভাষা প্রাচীন তামিল দেশটি বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে চেরা চোল পাণ্ডব এবং পল্লবরা সবচেয়ে বেশি পরিচিতি বা সরি পরিচিত সঙ্গামের সময় তামিল সংস্কৃতি তামিল কামের বাইরে ছড়িয়ে পড়তে শুরু করে সমসাময়িক ভারতে তামিল রাজনীতিবিদ এবং বক্তারা প্রায়ই তামিলনাড়ুকে বোঝাতে তামিলকাম নামটি ব্যবহার করে উৎপত্তিগত অর্থ তামিলকম শব্দটি হল তামিল ভাষার একটি শব্দ এবং প্রত্যয় যথা তামিল এবং আকাম এটি মোটামুটিভাবে তামিলদের বাড়ি হিসাবে অনুবাদ করা যেতে পারে ঠিক আছে এরপর আসবো আমরা ব্যাপ্তি তামিলকম শব্দটি তামিল অঞ্চল নির্ধারণের জন্য ব্যবহৃত সবচেয়ে প্রাচীন শব্দ বলে মনে হয় এটির উল্লেখ করার প্রথম উৎসগুলির মধ্যে রয়েছে পুরানা নুরু এবং আমাদের পতিনুপ্তু পাটিকম আরও প্রাচীন পাঠ্য আমাদের তপিকাপ্যাম এবং সুনির্দিষ্ট ভূমিকা তামিল কুরুনাল লুলাকাম যার অর্থ সুন্দর বিশ্ব এবং সেন্টামিল নিলাম শব্দগুলির উল্লেখ রয়েছে ঠিক আছে তোলকাপিয়াম অনুযায়ী উত্তরে ভেঙ্কাটা পাহাড় এবং দক্ষিণে কৃষ্ণকুমারীর মধ্যে অবস্থিত যে পণ্য ভূমিতে তামিল মাতৃভাষা হিসাবে বলা হয় তামিল অঞ্চল উত্তরে বিষ্ণুর তিরুপতি পাহাড় থেকে দক্ষিণে কেপ মহাসাগর পর্যন্ত বিস্তৃত শীতল জলের এই অঞ্চলে চারটি বড় শহর ছিল মাদুরাই এবং কাঞ্চি ছিল বিখ্যাত তামিলগমে রাজ্য ঠিক আছে রাজ্যটি তোমরা একটু দেখে নাও আমি বেশি আলোচনা করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে কারণ তোমাদের হাতে সময় খুব কম তোমরা উত্তরগুলো দেখে নাও পারলে স্ক্রিনশট তুলে নিও ঠিক আছে এবং তোমরা গ্রুপে জয়েন হও গ্রুপে জয়েন হলে তোমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে গ্রুপে কিন্তু তোমাদের বন্ধুবান্ধবরা রয়েছে এবং আমরা রয়েছি আমরা তোমাদের হেল্প করে দেবো ঠিক আছে তো গ্রুপে জয়েন্ট হো এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে তো দেখে নিয়েছ তামিল কমের রাজ্য এরপর দেখে নাও তোমরা তামিল কমের জাতি ঠিক আছে তামিলকমের রাজনৈতিক অঞ্চলে বিভক্ত ছিল যার নাম ছিল পেরুনাড়ু বা মহান দেশ নাড়ু মানে দেশ তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল ছিল চেরা নাড়ু চোলনাড়ু এবং নাড়ু এই তিনটির পাশাপাশি আথ্রিয়ান নাড়ু এবং থামিরা বরানি নাড়ু ছিল ঠিক আছে তামিল কমেল বাইরের জাতি ঠিক আছে বাইরের জাতি ভূ সংস্কৃতিগত ঐক্য এগুলো একটু দেখে নাও সংস্কৃতর অভাব তোমাদের আমি প্রত্যেকেই আমি যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম বইয়ের নাম বলে দিয়েছিলাম তোমরা আশা করি বই অনেকেই কিনে নিয়েছো সেখানে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারও আমি বিভিন্ন সাবজেক্টের সিলেবাস বইয়ের নাম এবং কোয়েশ্চেন অ্যান্সার গুরুত্বপূর্ণ আমি অনেক আগে থেকেই দিয়ে দিয়েছি তোমাদের পরীক্ষা শেষ হলে তোমরা সেগুলো ফলো আপ করো এবং পড়া শুরু করে দিও ঠিক আছে এবং যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা দেখছো তাদের জন্য আমি এবার আস্তে আস্তে তোমাদের সাজেশন নিয়ে হাজির হব ঠিক আছে তোমাদের হাতে দু মাস দুই থেকে আড়াই মাস সময় রয়েছে তোমরা সেগুলো কমপ্লিট করে নিতে পারবে আমি দিয়ে দেবো তোমাদের সাজেশন তো তোমাদের কি কি সাবজেক্ট লাগবে সেগুলো একটু লিখে জানিও সংস্কৃতির প্রভাব ঠিক আছে দেখে নাও এবং ধর্ম হিন্দু ধর্ম হিসেবে শৈব ধর্ম বৈষম ধর্ম দ্রাবিড় লোক ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধরা অন্তত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের প্রথম দিকে তামিল দেশে সহাবস্থান করেছে ঠিক আছে তোমরা এই উত্তরটি লিখতে পারো যদি প্রশ্নটি আসে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছে তাই আলোচনা করে দিলাম আজকে আমাদের ভিডিওটি শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো